আপনি বর্ষা আপনি যে বিয়েটা যে বর্ষণ তার চরিত্র সমুদ জেনে আপনি বিয়ে বর্ষেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাউকে জিজ্ঞেস করছেন যে রাসেল লুকটা কি রকম সে আল্লাহ 30 দিনই মদ খায় সে একটা মাতাল সে একটা জৌরা জৌরা পরিচিতি সবাই রাত্রি 11:30 টা সময় এই রাসেল মদ খায় তার সঙ্গে তিন চারজন মদ খায় এমন লোট সামনে ছিল উস্তাদ ডেনিসিটা অমিত হাসান সুজাতা ম্যাডাম অঞ্জনা ওই ছিল। তাদের সামনে লুডো এসে ঘুরতেছে এই লোকটা সেই দিন থেকে আমি ভাবছি সে একটা চরম একটা ফাউল একটা লুক সিনিয়র দেশ সুজাতা ম্যাডাম বাবারে বাবা সেই নায়িকা অঞ্জনা ম্যাডাম ওরে বাবারে বাবা কিংবদন্তি তাদের সামনে মদ খেয়ে মাতাল অবস্থায় লুট হয়ে এই লুকটা মনে করে ই করতেছে আমার দিকে ভাই আপনি এটা কি আপনি কি করতেছেন আপনি ড্রাক খেয়ে এই সুস্থ একটা একটা পরিচিতি প্যানেল পরিচিতি সবাই সিনিয়রদের সামনে আপনার ড্রাগ আপনার মদ গডকে আপনার এবাব যে এসব কাচ্চ কল পড়ে যাচ্ছেন উল্টে যাচ্ছেন গুলশান আপনার বনানি আপনার ঢাকা সিটি আপনার মানে বাংলাদেশের বাপ আপনি এইভাবে মানে আপনি কথা বলতেছেন পাশে ছিল হেলেনা জাংগিট ছিল পীরজাদা সৈয়দুল ইসলাম ছিল তারপর তাতে আমি তাকে আমি বলতো ভাই এসব করেন না এই সব যোজন করে আপনি বাইরে চলে যান আগে চিনি সে মনে একটা ছবিতে মানে আহ হিরোর অভিনয় করেছে ছবিটার নাম হলো ভাইয়া রে ছবিটা মানে ফলপ ছবি দর্শক গ্রহণ করে নাই আর ছবিটা যখন প্রচারণার যখন করছিল তখন বলছিল রাসেল বলছিল যে পাপ মুক্ত সিনেমা যে পাপ মুক্ত পাপ মুক্ত সিনেমা সে করছে বেশ ভালো কথা ছবিটা মানে রিলিজ হওয়ার পরে তিন দিন পর হল থেকে ছবিতে নামিয়ে দিয়েছে সো মিডিয়াতে দেখতেছি সে সামনে কোরআন শরীফ সেই নিয়ে বলতেছে বর্ষা চৌধুরীর নামে বর্ষা চৌধুরী তাকে উনি বিয়ে করেছে বিয়ে করার পরে তাদের পারিবারিক একটা কলহ কলহে কোরআন আমি বলি নাই আর তার ওয়াইফকে কোরআন শরীফের উপরে হাত দিয়ে বিভিন্ন ধরনের মনে করেন ই করছে কোরআন শরীফ সেই কোরআন শরীফ নিয়ে সামনে কোরআন শরীফ ইলেকট্রনিক্স মিডিয়া এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাইয়েরা আপনারা ফেসবুক ইউটিউব চ্যানেলে আপনি আপনি ঢুকলেই দেখা যায় তো দূরের কথা সেই কোরআন শরীফে হাত দিয়ে বলে বর্ষার চৌধুরীকে সে মানে টর্চারিং করে নেয় বিভিন্ন টাকা চাই নাই বিভিন্ন কথাবার্তা আমরা মানে আপনাদের মানে মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমরা পাচ্ছি আমরা দেখছি কিন্তু সে কিন্তু একজন একজন নায়ক নায়ক সে সে চলচ্চিত্র এক ছবি করলে কিন্তু হিরো সো সে হলো শিল্পী সমিতির সম্মানিত মেম্বার পৃথিবীতে আপনি আমেরিকান বলেন আমেরিকান ছবি বলেন আপনার চায়না ছবি বলেন হলিউড বলেন তারপরে ইরানি ছবি বলেন তুরস্কের ছবি বলেন পৃথিবী জুড়ে হিরো আর্টি শিল্পের যারা আছে আমরা জীবনে দেখে নেই কোরআন শরীফের উপরে মানে ইউটিউবটা ফেসবুকটা চালু হওয়ার পর কোরআন শরীফ সামনে রেখে এত এই লুকটা হুমায়ুন ভাই আপনি হয়তো জানেন এই যে আমাদের প্যানেল যে ছিল এই নির্বাচনে মানে মাহমুদ কলি অমিত হাসান যে প্যানেলটা মাহমুদ কলি নিপুন ম্যাডামের যে প্যানেলটা যে ছিল সেই প্যানেল প্যানেলের আপনার যে আপনার পরিচিত নেমার উপরে চোখ রাঙিয়ে আছে আচ্ছা তার ফেসটা দেখবেন সে মানে চাকমা তার চেহারাটা হলো চাকমার মতন চাকমা গাঢ় ফলো করেন কিন্তু আমার মনে সে মুসলমান না মুসলমান যদি নয় তো কোরআনের বারবার কোরআন কসম কোরআন কসম কোরআন সামনে রাখে পবিত্র আল কোরআন কসম খায় এটা আবার কোন ধরনের কথা সে মুসলমান না সে একটা নাস্তিক আর একটা কাহিনী ঘটছিল রাসেল সে রাসেল না সে একটা নাস্তিক নাস্তিক রাসেল এটা সুস্থ একটা বিচার চাই আর আপনি বর্ষা আপনি যে বিয়েটা যে বসছেন তার চরিত্র সম্বন্ধে জেনে আপনি বিয়ে বসছেন ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে জিজ্ঞেস করছেন যে রাসেল লুকটা রকম সে আল্লাহ ৩০ দিনই মত খায় সে একটা মাতাল সে একটা যাওরা যাওরা বুঝছেন যাওরা কেনা আমাদের মা বোন আছে এরা প্রশ্ন করলে আমরা আমরা কি আমরা তো লজ্জিত হই সে মেম্বার আমিও মেম্বার সে এই কাজটা করবে কেন মানে বিষয় হলো যে এক সমিতির মানুষ আপনারা চলচ্চিত্রের মানুষ সেও আপনাদের আমাদেরকে জিজ্ঞেস করে বাইরের পিপল আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের লজ্জা লাগে তখন আমরা কি বলবো এই লুকটা যে এরকম করতেছে সে একটা নাস্তিক একটা লোক সে হয়তো মুসলমান না হিরলম